হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে রয়্যাল ফার্মের অর্গানিক মটর দানা। ঠিক আছে, আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খুলতে হয়, খুলে এটা কিভাবে খেতে হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা মাস্ক আছে, মাস্ক না কি বলবো এটা, এটা হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রাবারি বর্ডার সিপি, রাবার এক সিপি। এটা আপনাকে এরকম করে ধরতে হবে, ধরে এরকম করে খুলতে হবে। ঠিক আছে, খোলার পরে এটাকে, এটার কি নাম আমি জানি না। ঠিক আছে, এখন আপনার এটাকে এমন করতে হবে। এই তো হয়ে গেল রাবারিক দানা। যদিও আমি মনে করছিলাম অনেক বড় একটা ছিদ্র থাকবে, ছিদ্র হবে, কিন্তু ছিদ্রটা হলো না, যদিও দুঃখের বিষয়। এখন দেখি এটার কি অবস্থা, বেরোয় কিনা। এটা তো বের হচ্ছে না, এটা তারপরে কি হবে জানি না। ওয়াও, এটা খোলা সম্ভব হয়েছে। ওকে গাইস, এই পর্যন্তই হলে চলবে, এই পর্যন্ত দিয়ে আপনি খেতে পারবেন। এখন এটার ভিতরে একটা, এটা কি দিছে এটা আমি জানি না, এটা একটু দেখি। দুঃখের বিষয় হচ্ছে এটা বের হচ্ছে না, আর একটু খুলতে হবে। এটা খুলছে, এটা টেস্টি সল্ট না কি এটা আমি জানি না, এটা হচ্ছে ডু নট ইট, এটা খাইতে নিষেধ করছে গাইস, আপনারা খাবেন না। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বহুল কি বলে, এটাই হচ্ছে সেই মটর দানা, অর্গানিক ফুড। আর আপনারা যদি জাঙ্ক ফুড খেতে চান, সেটাও আমি আপনাকে আপনাদের দেখাতে পারি। দাঁড়ান, তার আগে আমি একটু খেয়ে নেই। ওয়াও গায়াস, সেই এটাতে একটু টেস্টি সল্ট অ্যাড করা, আর একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, খাইতে ভালোই লাগে, ভালো লাগছে। আর এটাতে মনে হয় সরিষার তেল ব্যবহার করছে, লাইক সরিষার তেলের কোনো কিছু খাইলে যেমন হয় যে এক প্রকার ঝাঁস ঝাঁস টাইপের, ওই ঝাঁসটা হচ্ছে যাচ্ছে। এটা এটা হচ্ছে অর্গানিক ফুড, যদি অর্গানিক ফুড আমি বলবো না, কারণ হচ্ছে এটাতে টেস্টি সল্ট ব্যবহার করা হয়েছে। টেস্টি সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে সেমি অর্গানিক ফুড। ঠিক আছে, আর আপনারা যদি জাঙ্ক ফুড খেতে চান, তাহলে আপনাদের জন্য আরেকটা জাঙ্ক ফুড নিয়ে আসছি, এটাও টেস্টি সল্ট দিয়ে। এটা হচ্ছে সানসিপস, আমি জানি না এটা কিসের, এটা কী কোম্পানির আমি জানি না। এটা হচ্ছে কাশেম ফুড, এটা হচ্ছে কাশেমপুর, এটা আপনারা হয়তো জায়গাটার নাম শুনছেন, কাশেমপুর কারাগার। কাশেমপুর হচ্ছে গাজীপুরের ওখানকার, যদিও কারাগারের না এটা। ঠিক আছে, এটা কীভাবে খেতে হয়, এটা কিন্তু আমি যদি খুলে ফেলছি, যার ফলে আমি খুলতে হয় কীভাবে এটা দেখাতে পারছি না, কীভাবে খেতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা এভাবে এরকম করে হাতটা এরকম করে এভাবে ঢোকাবেন, তারপরে এটা বের করে। ওয়াও, কিন্তু এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নেই, কারণ হচ্ছে এটাতে মেডিসিন একটা ভাব আছে। আমার কাছে মনে হয় কোন যেন একটা সিরাপ লাগে, তারপরে আর একটা জাঙ্ক ফুড আছে, সেটা হচ্ছে স্প্যানিশ টমেটোর টাঙ্গো। এটা কিসে, কনজিউমার সার্ভিস, পেপসিকো ইন্ডিয়া, এটা হচ্ছে পেপসিকো ইন্ডিয়ার প্রোডাক্ট, এটার দাম 25 টাকা। ও গাইস, এটা প্রাইসটা আপনাদের জানানো হয় নাই, এটার দাম হচ্ছে 160 টাকা দাম, ভ্যাট দিয়ে আরও কিছু নেবে মেবি। আর এটা হচ্ছে, এটার দাম হচ্ছে 25 টাকা, এটা হচ্ছে ইন্ডিয়ার, এটা আমি জানি না কেমন লাগে, চলুন এটা খেয়ে দেখা যাক কেমন দাঁড়ায়। এটা কীভাবে খুলতে হয় এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু এখানে এটা নাই, দেখেন এটা খোলার একটা ওয়ে থাকে প্রত্যেকটা প্যাকেটে, এটাতে একটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা চিপস জেনারেলি এটাতে একটা ওয়ে আছে, আমরা জেনারেলি চিপসটা এভাবে খুলি, এভাবে ধরে এভাবে টান দিলে খুলে যাবে, এই যে খুলে যাচ্ছে, কিন্তু এটাতে সেই সিস্টেমটা নেই। এটাতে আপনাকে ভিন্ন একটা পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন
এরকম কাটা কাটা দাগ আছে করাতের মতো, এটা যে কোনো একটা কাঁটাতে ধরে, যে কোনো একটা কাঁটা ধরে হালকা প্রেশার দিবেন। খুলে ফেলছি। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খেতে হয়। ওকে, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে টেস্টি সল্ট আর কি কি সল্ট দিয়ে অ্যাড করা। আলু, আলু না, এটা টমেটো, টমেটোর একটা ঘ্রাণ আসতেছে এটা থেকে, দেখা যাক এটা কেমন লাগে। এটাও ভালো আছে, কিন্তু এটাতে হচ্ছে এটাতে কম পরিমাণে, এটাতে হচ্ছে কম পরিমাণে টেস্টি সল্ট ব্যবহার করা হয়েছে। আর এটা এটা যেহেতু টমেটো একটু টক টক লাগবে, এটা হালকা একটু টক টক লাগে, আর মনে হচ্ছে লবণের মাত্রাটা একটু বেশি, আমি জানি না, হয়তো টমেটোর বেশির কারণে এটা। তো আপনারা যদি অর্গানিক ফুড খেতে চান তাহলে এই টাইপের ফুডগুলো খেতে চান, সেমি অর্গানিক যদি খেতে চান তাহলে এই টাইপের, যেটা হচ্ছে মজাদারও হবে। জেনারেলি অর্গানিক ফুডগুলো ভালো লাগে না অনেক সময়, ঠিক আছে, এটা যদি সেমি অর্গানিক যদি খেতে চান তাহলে এটা খাবেন। আর যদি যদি জাঙ্ক ফুড টাইপের খেতে চান যেটা দিয়ে আপনি মোটু হবেন, ঠিক আছে, তখন এটা খেতে পারেন, এটা খেতে পারেন। এটার পাশাপাশি আরেকটা দেখি, আরেকটা কী